বিয়ে করতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর পরকীয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে এক প্রবাসীর স্ত্রী। উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সৌদি আরব প্রবাসী স্বামী মনির হোসেনের অনুপস্থিতিতে তার স্ত্রী রিনা আক্তারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়ির শাহাদাত হোসেন। সম্প্রতি শাহাদাত হোসেনের অন্যত্র বিয়ের কথা ঠিক হলে বিষয়টি মানতে পারেননি প্রেমিকা রিনা আক্তার। রাতে প্রেমিক শাহাদাতকে ঘরে ডেকে নিয়ে কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রিনা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্চারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার করেন। এই খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে রিনা আক্তারকে আটক করে, পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায় পুলিশ। এ ব্যাপারে বাঞ্চারামপুর মডেল থানায় অভিযোগ দায়েরকারী শাহাদাত এর বোন রাশিদা বেগম বলেন, আমার ভাইকে ফুসলিয়ে ঘরে নিয়ে রিনা আক্তার এই ঘটনা ঘটিয়েছে, আমি রিনা আক্তারের শাস্তি চাই। প্রিয় ভিউয়ার্স, পরকীয়া সম্পর্কে শেষ পরিণতিগুলো সবসময় নির্মম হয়। এই ঘটনায় প্রেমিক শাহাদাত নিজেও দায়ী নয় কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অপশনটি চালু করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।